কক্সবাজারের রুখেয়ায় কুতুপালং ক্যাম্পের ভেতরে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ ছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান। মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে শরণার্থী শিবিরে এবং আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা জনগোষ্ঠীর দাবি দাওয়া তুলে ধরার প্রচেষ্টায় কাজ করত তার এই সংগঠন। মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে 2017 সালের 25শে আগস্টের পর দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা শরণার্থী। বাস্তুচ্যুত এই রোহিঙ্গাদের জন্য সে সময় একজন গ্রহণযোগ্য নেতার অভাব ছিল। গত কয়েক বছর ধরে সেই অভাব পূরণ করে আসছিলেন মিস্টার মুহিবুল্লাহ। তিনি মানুষের সাথে কথা বলতেন খুব গুছিয়ে, মানুষকে বোঝানোর শক্তিটা তার খুব প্রবল ছিল। আরাকানের মূল সমস্যা, রোহিঙ্গাদের জাতিগত সমস্যা, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো সবই তিনি রোহিঙ্গাদের মাঝে বুঝিয়ে বলতে পারতেন। জাতিসংঘ মহাসচিব সহ যত বিদেশি প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্পে গেছেন তাদের প্রত্যেকের সঙ্গেই রোহিঙ্গা প্রতিনিধি হিসেবে মুহিবুল্লাহ ও তার সঙ্গীদের সাক্ষাৎ করানো হয়েছে। বাস্তুচ্যুত অন্য রোহিঙ্গাদের সঙ্গেই 2017 সালেই বাংলাদেশে এসেছিলেন 48 বছর বয়সী এই মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু টাউনশিপের বাসিন্দা। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করার পর প্রাণ রক্ষার্থে তিনি পালিয়ে বাংলাদেশে চলে আসেন এবং সীমান্ত অতিক্রমের পর আশ্রয় নেন কক্সবাজারের উখিয়া ক্যাম্পে। রোহিঙ্গা শরণার্থীর ঢল যখন বাংলাদেশে আসে তখন আন্তর্জাতিক সংস্থার যেসব প্রতিনিধি ও কর্মকর্তা রোহিঙ্গা শিবিরগুলোতে গিয়েছিলেন তখন তাদের সাথে কথা বলার মতো একমাত্র ব্যক্তি ছিলেন এই মুহিবুল্লাহ এবং তিনি ছিলেন একজন সুবক্তা। মুহিবুল্লাহ ইংরেজিতে দক্ষ হওয়ায় রোহিঙ্গাদের তথ্য পাওয়ার জন্য তিনি বিদেশি ও এনজিওগুলোর আস্থাভাজন হয়ে ওঠেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাই নেম ইজ মুহিবুল্লাহ ফ্রম রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প কক্সবাজার বাংলাদেশ। ইমাজিন ইউ হ্যাভ নো আইডেন্টিটি, নো এথনিসিটি, নো কান্ট্রি, নোবডি ওয়ান্টস ইউ। জানা গেছে গত আগস্টের প্রথম সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ করেই খবর আসে 22শে আগস্ট প্রত্যাবাসনের দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ ও মিয়ানমার। এই খবর প্রকাশের পরপরই তৎপর হয়ে ওঠে এনজিওগুলো। যোগাযোগ শুরু হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহর সঙ্গে। ধীরে ধীরে মুহিবুল্লাহ প্রধান 5 রোহিঙ্গা নেতার একজন হয়ে ওঠেন। 2018 সালের জুলাইয়ে র্যাব একবার মুহিবুল্লাহকে আটক করে উখিয়া থানায় নিয়ে যায় কিন্তু প্রশাসনের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। 2019 সালের 25শে আগস্ট উখিয়ার কুতুপালং শিবিরের ফুটবল মাঠে কয়েক লাখ রোহিঙ্গার গণহত্যা বিরোধী যে মহাসমাবেশ হয়েছিল তা সংগঠিত করেছিলেন মুহিবুল্লাহ আর তার ডাকেই অনুষ্ঠিত হয়েছিল সেই বিশাল সমাবেশ। সেখানে 5 লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়েছিলেন এই মুহিবুল্লাহ। সেই সমাবেশের পর থেকেই তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন। গণহত্যা বিরোধী ওই সমাবেশ বিশ্ববাসীর নজর কেড়েছিল। ওই সমাবেশের লক্ষ্য ছিল রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের বিষয় এবং তাদের মিয়ানমারে ফেরত যাওয়ার ক্ষেত্রে শর্তগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরা। শুধু রোহিঙ্গা শিবিরের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রোহিঙ্গাদের প্রতিনিধি হিসেবে তার নাম ছড়িয়ে পড়েছিল। একাধিকবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সফর করেন তিনি। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য রাখার জন্য 2019 সালে আমন্ত্রিত হয়েছিলেন মিস্টার মুহিবুল্লাহ। সে সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য হোয়াইট হাউজেও আমন্ত্রণ জানানো হয়েছিল মুহিবুল্লাহকে। তিনি সে সময় মিস্টার ট্রাম্পকে রোহিঙ্গাদের সমস্যার কথা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছিলেন। রোহিঙ্গা শিবিরে আগে যেসব নেতাদের নাম শোনা গেছে তাদের সম্পর্কে সময়ে সময়ে কিছু নেতিবাচক কথাবার্তা শোনা গেলেও মিস্টার মুহিবুল্লাহ সম্পর্কে কখনোই কোনো নেতিবাচক মন্তব্য আসেনি বলে মন্তব্য করেছেন সাংবাদিকেরা। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের হয়ে মামলা মোকদ্দমা লড়ার পেছনে মুহিবুল্লাহর ভূমিকা অনন্য বলে সাধারণ রোহিঙ্গারা বলছেন। আন্তর্জাতিক আদালতের কাছে রোহিঙ্গাদের নির্যাতনের তথ্য 2017 সালে মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের গণহত্যার যেসব তথ্য তিনি সরবরাহ করেছেন সেসব কারণেই রোহিঙ্গাদের কাছে তার জনপ্রিয়তা বেড়ে যায়। মুহিবুল্লাহর ঘনিষ্ঠজনরা বলছেন বিভিন্ন দেশ থেকে প্রায় সময়ে তাকে মোবাইলে বলা হতো যে তোমাকে আমরা শেষ করে দেব। এমনকি রোহিঙ্গা শিবিরে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে তাদের তরফ থেকেও তাকে হুমকি দেয়া হতো কিন্তু সেই হুমকি তিনি উড়িয়ে দিতেন। এই হুমকি অগ্রাহ্য করার ফল তাকে দিতে হলো জীবন দিয়ে।